নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম এবং শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব যে এবছরের পয়লা বৈশাখ বা শুভ নববর্ষ কবে পড়ছে, তার দিনক্ষণ, পূজার শুভ সময় কী রয়েছে। এছাড়াও জানব পয়লা বৈশাখের ইতিহাস ও তাৎপর্য, এছাড়াও বাংলা নববর্ষের উৎপত্তি কীভাবে হয় তার সমস্ত খুঁটিনাটি তথ্য সম্পর্কে জানব। আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, পয়লা বৈশাখ এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ এটি বাংলার ফসল কাটার এবং ঋতুর সূচনাকে স্মরণ করে। এটি বিশ্বাস করা হয় যে এই দিনে ফসল কাটলে সর্বাধিক উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। বাংলার কৃষকরা এতে বিনিময় করতে পারে প্রচুর এবং মুনাফা অর্জন করতে পারে। পয়লা বৈশাখ বাংলার ব্যবসায়ী ও ব্যবসায়ীদের জন্য একটি শুভ দিন হিসেবে বিবেচিত হয়। এটি হালখাতা শুরু করবার বা একটি লেজার অ্যাকাউন্ট খোলবার বিশেষ একটি দিন। ব্যবসায়ীরা গণেশ ও দেবী লক্ষ্মীর আচার অনুষ্ঠান ও পূজা করবার জন্য পুরোহিতদের তাদের কর্মস্থলে আমন্ত্রণ জানায়। অতঃপর তারা শুরুতে এবং কাজের সময় হলে খাতল মন্ত্রটি খোলে। সন্ধ্যায় তারা তাদের প্রিয় গ্রাহক কর্মচারীদের নতুন বছরের শুভ সূচনার ভোজ এবং উদযাপনের জন্য আমন্ত্রণ জানায়। আর এবং এবছরের আর কয়েকদিন পরেই নতুন বর্ষর বা পয়লা বৈশাখের সূচনা হবে, যেটি বাঙালিদের প্রথম দিন অথবা বছরের নববর্ষের সূচনা অথবা বাঙালির নতুন বছরের সূচনা। বাংলা নববর্ষের প্রথম দিনটি হল বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ। রাশিচক্রের একটি হিসেব এর সঙ্গে অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে। বৈশাখ মাস থেকে শুরু হয় বাংলা বছরের ক্যালেন্ডার, আর এই সময়ের সূর্য মেষ রাশিতে প্রবেশ করে। মেষ রাশির সংক্রান্তি অর্থাৎ চৈত্র সংক্রান্তির পরের দিনটি তাই পয়লা বৈশাখ নামে চিহ্নিত। রাশিফলের এই নিয়ম সারা দেশেই প্রচলিত রয়েছে, কিন্তু পয়লা বৈশাখ নামটি বাংলার একান্ত নিজস্ব আবেগের ফসল। বাংলার বাইরে এই দিনটির নাম বৈশাখী, এবং বাঙালি জীবনে পয়লা বৈশাখের সংস্কৃতি বেশ প্রাচীন এবং বর্ণময়। এই দিনটির জন্যই আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে যায় ঘরে ঘরে। ঘরদোর ঝাড় পোছা গোছানো এবং পয়লা বৈশাখের দিন নতুন জামাকাপড়ে সেজে ওঠেন বাড়ির ছোট্ট থেকে বড় সকলেই। এছাড়াও পয়লা বৈশাখের দিন প্রথমেই বাঙালি শুরু করে নতুন সূর্য এবং পূজার মাধ্যমে, তারপরেই ভুরি ভোজ, বিশেষ রীতি মেনে নাচ গান ইত্যাদির উৎসব চলে। এবং বহু বছর আগে এই পয়লা বৈশাখ বা নববর্ষের ইতিহাস গড়ে উঠেছিল। মুঘল আমল থেকে এই পয়লা বৈশাখ পালনের ইতিহাস পাওয়া যায়। সেই সময় মূলত কৃষি উৎসব হিসেবেই পালিত হতো এই দিনটি। চৈত্র সংক্রান্তির মধ্যে সারা বছরের কর মিটিয়ে নতুন বছরের প্রথম দিনটিতে উৎসব পালন করার প্রথা ছিল। বাঙালি জমিদারিরা এদিন প্রজাদের মিষ্টিমুখ করাতেন, এবং অষ্টাদশ শতাব্দীর শেষ ও ঊনবিংশ শতাব্দীর শুরুতে পয়লা বৈশাখ পালনের গুরুত্ব বৃদ্ধি পায় সাধারণ মানুষের মধ্যে। এবং যেহেতু এই পয়লা বৈশাখ ফসল কাটার ঋতু, তাই লোকেরা তাদের জীবনে এবং পরিবারের উপর ঈশ্বরের আশীর্বাদের জন্য গণেশ এবং দেবী লক্ষ্মীর কাছে প্রার্থনা করেন। এই দিনে প্রার্থনা করা হয় কারণ লোকেরা বিশ্বাস করে যে এটি তাদের শান্তি, সুস্বাস্থ্য, দীর্ঘ জীবন এবং তারপর স্থিতিশীল জীবন নিয়ে আসবে, এবং এটি নতুন ব্যবসা শুরু করবার এমনকি পুরনো ঋণ পরিশোধ করবার জন্যও একটি শুভ দিন বলে মনে করা হয়।
এবং এটিও মান্যতা রয়েছে যে মাসের প্রথম দিনটি যদি সুষ্ঠুভাবে কাটানো যায় তাহলে বাকি দিনগুলিও নিখুঁতভাবে কাটে। এবং মুঘল সম্রাট আকবর 1584 সালে বাংলা ক্যালেন্ডারের প্রবর্তন করেন এবং তারপরেই এই বাংলা ক্যালেন্ডারটি হিজরি চন্দ্র ক্যালেন্ডারের সাথে হিন্দু সৌর ক্যালেন্ডারকে একত্রিত করে। তারপর থেকেই এই পয়লা বৈশাখের দিন হালখাতা এবং ক্যালেন্ডারেরও বিশেষ মাহাত্ম্য রয়েছে। এবং এবছরের এই নববর্ষ কবে শুরু হচ্ছে তা এবার দেখে নিন। সাধারণত 15 এপ্রিল বাংলা নববর্ষের সূচনা হয়, অর্থাৎ এই দিনটিতেই বৈশাখ মাসের প্রথম দিন বা পয়লা বৈশাখ পড়ে। কিন্তু কিছু কিছু বছরে এই তারিখের হেরফের হয় এবং 14 এপ্রিল পয়লা বৈশাখের সূচনা হয়। চলতি বছরেও তেমনটাই ঘটতে চলেছে, অর্থাৎ পঞ্চাঙ্গ মতে বা পঞ্জিকা অনুসারে এবছরের পয়লা বৈশাখ আগামী 14 এপ্রিল রবিবারের দিন পড়ছে, ঠিক চৈত্র সংক্রান্তির পরের দিন। অর্থাৎ 13 এপ্রিল চৈত্র সংক্রান্তি পড়বে এবং তারপরেই পড়বে এবছরের পয়লা বৈশাখ বা শুভ নববর্ষ। এবং পয়লা বৈশাখের আগের দিন অর্থাৎ 13 এপ্রিল চৈত্র সংক্রান্তি শেষ হবে রাত্রি 9:15 এবং তারপরে শুরু হয়ে যাবে নববর্ষ বা পয়লা বৈশাখের শুভতিথি। এবং পরের দিন অর্থাৎ সূর্যোদয়ের পর আপনারা বাড়িতে বা দোকানে লক্ষ্মী নারায়ণের বা গণেশ লক্ষ্মীর পূজার মাধ্যমে দিনটি শুরু করতে পারেন, তাহলে অত্যন্ত শুভ হবে। তাছাড়াও এই প্রথম দিনে প্রত্যেক দোকানেই গণেশ ও লক্ষ্মীর পূজার মাধ্যমে নতুন খাতা লেখার মাধ্যমেই দিনটি শুরু করা হয় ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য। এবং এবছরের এই লক্ষ্মী গণেশ পূজা এবং হালখাতা পূজার শুভ সময় রয়েছে 14 এপ্রিল পয়লা বৈশাখ 1431 সন রবিবার সকাল 5:56 থেকে সকাল 9:24-এর মধ্যে। এবং দুপুরে যারা পূজা করবেন সেক্ষেত্রে শুভ সময় থাকবে দুপুর 12:59 থেকে দুপুর 1:42-এর মধ্যবর্তী সময়। এই সময়ের মধ্যেই আপনারা লক্ষ্মী গণেশ পূজা এবং হালখাতা পূজা সম্পূর্ণ করে নেবেন।